আমার দূততে মন্ত্রীরা যায়নি, ফিরাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচ, পার্থ ভৌমিক, এক ঘন্টা এক ডজন মন্ত্রী যাওয়ার কথা ছিল। একটা মন্ত্রী গেছে, সে মন্ত্রী হিসেবে নয়, তিনি গায়ক হিসেবে গেছেন, ইন্দ্রনীল সেন। তা তাকে দিয়ে গানটান হয়েছে, গানটান হয়েছে না, আমার মাইকে তার কাটেনি, রাস্তার মাইকে নিয়ে যে উন্মাদনা তাতে কি সংখ্যালঘু। আমি শেষ করতে দেন, আজকে লাটবাগানে পিসিমণি আবার বুড়া আঙুল দেখিয়েছেন, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, লেডি কনস্টেবল, পুলিশ কর্মচারীদের, যারা পুলিশ কর্মচারীর 40% দিয়ে বাকি রেখেছেন, যারা সিভিক ভলেন্টিয়ার্সকে 9,000 টাকা বেতন দেন, ছমাস অন্তর রিনিউয়াল করেন, যারা নিয়োগ থেকে অদ্যাবধি ভিলেজ পুলিশদের বেতন বাড়াননি, তাদেরকে তিনি বলেছেন ভোটটা পার করে দেন, মাস ছয়েক পরে দেখব। এবং আজকে যারা গেছিলেন ওয়েলফেয়ার নামক তৃণমূলের শাখা সংগঠনের মিটিংয়ে, তাদের প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির ঘণ্ট আর ডিম সিদ্ধ। ডিমগুলো পচা ছিল কিনা আমি জানি না, শান্তনু সিনহা বিশ্বাস কোথা থেকে তোলা তুলি করেছে আমি জানি না। আজকে এই সম্মেলনের মোট প্রাপ্তি হচ্ছে খিচুড়ি, বাঁধাকপির লটপটি ঘণ্ট আর একটা করে সাদা ডিম, এইটা নিয়ে তারা বাড়িয়েছে। শুভেন্দুদা, 30 শুভেন্দুবাবু।